বড়মা বিশ্বাস করো আমি নিজের মধ্যেই ছিলাম না। রাধা রাধা তো আমার সব কেড়ে নিয়েছে, তাই না? আমার রাগ হয়েছিল, ও কেন আমাকে তাতাতে এসেছিল, ও আমাকে তাতাতে এসেছিল বলেই তো আমি আমি কন্ট্রোল করতে পারিনি। আমার রাগ হয়েছিল, আমার সহ্য হচ্ছিল না, তাই আমি ওকে ধাক্কা মেরে দিয়েছি। কেঁদে কি হবে মেঘা? কথায় বলে এই জগতে কেউ আপন নয়। হ্যাঁ, পুরোহিতের মেয়ের অনেক দোষ আছে, কিন্তু তা বলে ও কারুর জুসে কিছু মিশিয়ে দেবে এটা আমি কিন্তু বিশ্বাস করি না। আমি মানুষ চিনি। বলা ঠিক না, কিন্তু বলছি মিতব্যাই ভদ্রভাবে আমরা বলি, বেসিক্যালি কিপটে যাকে বলে। ছেলে ছোট থেকে বাবার সাথে কোথাও বেরোতে যেত না, বলতো না 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 না, মার বাবার সাথে গেলে একটা চিপসও কিনে দেবে না, বুঝতে পারছো? আমাকে যেত তোর সঙ্গে। তারপরে পাড়ার ছেলেরা চাঁদা তুলতে আসতো, ছোট ছোট ছেলেরা কাকুর কাছে, দুটা কাত পাঁচ টাকা নিয়ে মানে মারামারি চলছে। আমি পেছন থেকে বলতাম, তোরা যা দিচ্ছে নিয়ে যা, পরে আমি ম্যানেজ করে দেবো। তা আপনার জন্য গিফট, বিবাহ বার্ষিকী, জন্মদিনে এইসব, এটা তো বিশাল একটা গিফট। আমি জীবনে বিরাট অ্যাচিভমেন্ট, সিকিমে গেছে অফিসের কাজে, ফিরেছে হাতে দেখি একটা ঝাড়ন থাকে না, ঝাড়ন ঝাড়ন আর একটা এক বান্ডিল দড়ি। তো আমি বললাম এটা কিসের জন্য, বললো দেখলাম ঝাড়নটা ভেঙে গেছে আর ছাদের দড়ি ছিঁড়ে গেছে। আমি বললাম ওই দড়িটা ছাদে না, আমার গলায় দেবো। মাঝে মধ্যে কি ঝগড়াঝাটি একটু হতো? ঝগড়া প্রচন্ড প্রচন্ড হতো, দাদা মাথা নাড়াচ্ছেন না, আর আপনি বলছেন ভীষণ হয়। কানে কানে কি বলছে? আবার বলছো বলছো কেন? সেটাই বলছে, ঝগড়া হলেও সেটা আমি চুপচাপ মেনে নিতাম, এখনো তাই করি। আর 49টা বছর যে কি করে পেরিয়ে গেল আমি আজও সত্যি বিশ্বাস করতে পারছি না। তবে হ্যাঁ, এখানে আসায় এই এতগুলো কথা বলতে পারায়, সামনে আপনাকে দেখায় আমি একটা ফটা আপনার সঙ্গে অন্তত তুলবো। 5টা বাজলে জিজ্ঞেস করবেন, এখন উনিও বসেন, অ্যান্সারগুলো দেন। দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গেছে, আর কাউ তো ভাবতে পারছি আপনাকে বাদ দিয়ে। দিদি নাম্বার 1 একমাত্র দিদি নাম্বার 1 ভাবতে পারি না। স্বামী ওখানে কাজকর্ম করতো, তো সেখান থেকে এখানে এলে কেন? হঠাৎ করে মানে ওর একটু নার্ভের প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এখানে যাওয়া আসা করতো, আর তখন ডাক্তার বললো ঠান্ডায় কাজ করা যাবে না। যখন বাবার বাড়ি এসে থাকতাম তখন আমাদের কোনো কাজ করবো না, মাই ব্যবসা করতো। সন্তান হয়ে গেছে তখন? তিনটে সন্তান আমার, তিনটেই মেয়ে। ও আপনার তিনটে মেয়ে তখন? হ্যাঁ, সব ছোট ছোট। বাবা, কারোর ধান সেদ্ধ করে দিতাম, কারোর টুকিটাকি আর কি, সেরকম পয়সাও সেরকম সেরকম কেউ দিত না, মানে মুখের ভালোবাসায় অনেকটা দিয়েছে, পয়সা দিত না, হয়তো একবেলা খেতে দিত। তারপরে এই দোকানটা নিলাম। আমি কোনোদিন বাড়িতে একটা রুটি বেলে খাইনি, আমার বড় ভাসুর আমি গিয়ে দেখেছি কোনোদিন রাত্রি ভাত খেত না, রুটি খেত, খাওয়ার ইচ্ছা হলে বড় যার কাছে দুটো রুটি করে নিয়ে আসতাম। প্রথম দিন যেদিন দোকান খুললাম সেদিন আমি 10 কেজি একটা রুটি করলাম। কি করে পারলে? আমি নিজেই জানি না। আমি যে কোনো প্রশ্ন করিনি তোমায়, তুমি সেটাই বোঝো। এই তুমি তো একটু আগে বলছিলে যে কবে ছাড়বে, মাকে জিজ্ঞেস করতে বললে। সেগুলো তো প্রশ্নই ছিল না, তুমি যা শুনতে চাইছিলে তাই ছিল। ভালোবাসার কথা ওই একটা শব্দ ছাড়াও যে প্রকাশ করা যায় এটা তুমি বোঝো না। তুমি আমার পরীক্ষা নিচ্ছ, এরকম গুগলিতে কথা বলছো, কেন এতবার পরীক্ষা করছো আমাকে? আমি কি এখনো তোমার চোখে? একটুও পরীক্ষা নয়, পরীক্ষা তো তুমি আমার নিয়েছো টানা 2 বছর ধরে, 4-4টে সেমিস্টার জুড়ে। এই তোমার এই কথাটার মানেটা কি? আমি যে শুনতে চাইছি তাই বলছো মানে? তোমায় আমি কি জিজ্ঞেস করলাম আমায় কবে ছাড়বে, তার মানে কি? তার মানে কি এটা নয় যে আমি তোমার কাছে, তোমার সাথে আমাদের ওই ঘরটায় যেতে চাই? কেন যেতে চাইছি? সকলের থেকে যাকে আমি কমই ভালোবাসি তার কাছে আমি কেন যেতে চাইবো? নি আমাকে টার্গেট দিন, আমি শুট করবো। আচ্ছা, আমাকে কত রেঞ্জের মধ্যে শুট করতে হবে? কত রেঞ্জ?
আরে আমি ব্রিলিয়েন্ট পারফর্মার, আমি 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 ব্রিলিয়েন্ট শুটার। এক্সকিউজ মি, বেঙ্গলে আমার কি পজিশন ছিল নিশ্চয়ই জানেন আপনি? না না, বেঙ্গল কেন, হস ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে আমার র্যাঙ্কটা, আমার র্যাঙ্কটা কত ছিল, টার্গেট কই, আমার টার্গেট কই, আমার টার্গেট চাই, গিভ মি টার্গেট। ওই তো আপনার টার্গেট, ওই তো আমার টার্গেট, ওই যে তোমাকে স্ত্রী হিসেবে পাওয়ার কোনো অধিকার আমার ছিল না, সেই জন্যে ঈশ্বর এই সম্পর্কটা টিকিয়ে রাখেননি। আমি তোমার এত ক্ষতি করেছি, এত ক্ষতি, তার জন্য ঈশ্বর আমাকে ছেড়ে দেবেন শিমুল। আমি আমি যদি আর কোনোদিন উঠে না দাঁড়াতে পারি, আমি যদি কোনোদিন আমার পায়ে হাঁটা চলা না করতে পারি, তাহলে আমি খুব খুশি হব। চোখ নাকি মনে রায় না, সমুদ্রের মতো গভীর, নদীর মতো চঞ্চল, অরণ্যের মতো রহস্যময় আপনার চোখ। অনেকদিন পর কারো চোখের দিকে তাকিয়ে আমার মনটা জুড়িয়ে গেল। কাল পিয়া দিদি কি পর্দ বানালো কে জানে, আর আমি ওই ফোন দেখতে দেখতে পর্দগুলো মেলালাম মনে হয়। আর কাকা বলেছিলেন আজকে একটু তাড়াতাড়ি যেতে, আজকেই দেরি হলো। ফোন করি একটা কাকাকে, করে বলি যে আজকের দিনটা চালানোর মতো কোনো রকম একটা বাজার করে নিয়ে আসুক, আজকে না হয় বাড়ি ফেরার সময় হোটেল বন্ধ করে মাসকাবাড়ি বাজার তুলে একেবারে হোটেলে দিয়ে আসবো। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। রাহুলকে পাসনি বলে এখন গাটা জ্বলে যাচ্ছে না, আর কি করলি, মা বাবাকে গিয়ে কথাটা লাগিয়ে দিবি, আমার জন্য আবার পাত্র নিয়ে আসছিস। হ্যাঁ বাহ, খুব ভালো। তারপর যখন দেখলি যে ভালো বাড়িতে পাপড়ির বিয়ে হয়ে যেতে পারে, তখন আবার সেটাও ভাঙিয়ে দিবি। হ্যাঁ একদম না, ন্যাকামি করে মাথা নাড়বি না বলে দিচ্ছি। ছি, আমার তো তোকে দেখলে লজ্জা হয়। আমার দাদা ভাইকে বিয়ে করলি, আমাদের ঘাড়ের ওপর বসে খাচ্ছিস দাচ্ছিস, যা ইচ্ছে করছিস, আবার রাহুলকেও চাই। আর কি চাই তোর? হ্যাঁ এবার কি আমাদের সবাইকে খাবি? বাপরে, তুই এখন ভাবছিস না যে মাকে গিয়ে সব কথা বলবি? বল, যা যা বল বল বল। শোন, তুই যা করেছিস তারপর মা বাবা যথেষ্ট রেগে আছে তোর উপর। গাধার মতো একটা কাজ করলি, তারপরও তুই ভাবছিস যে তুই মা বাবাকে গিয়ে কোনো কথা বললে ওরা শুনবে? কিচ্ছু শুনবে না, জাস্ট শুনবে। বাপরে, তোমারও আমি প্রথম দিন থেকে মন জয় করার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার সাথে ভালো ব্যবহার করনি। তুমি ঠিক করেই রেখেছো আমার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে না। এমনকি এমনকি দিদিকেও আমি হেল্প করতে চেয়েছিলাম নানার কাজে, দিদি আমার কোনো হেল্প নেয়নি। কেন নেয়নি বলো তো? কারণ তুমি অর্ধেক কাজই ভুল করো, তার প্রমাণ তো ছড়িয়ে রেখেছো তুমি। তাই আমি আমার মতো কাজ করিনি, তুমি এসে একটা মেস করবে আর তার দায়ভার গিয়ে আমার উপর পড়বে। বারবার এই এক কথা আমার শুনতে ভালো লাগছে না। আমি মেস করেছি, আমি যদি মেস করেই থাকি এই বাড়িতে আসার পর, তাহলে প্রথম দিকে বাবা আর মা আমাকে নিয়ে খুশি ছিলেন কেন? আমি তো যথেষ্ট সার্ভিস দিয়েছি মা আর বাবাকে। কি মা, আপনি আপনি অস্বীকার করতে পারবেন? বাবা বাবা, আপনি আপনি বলুন, আপনি তো খুশি ছিলেন, বলুন আমাকে নিয়ে খুশি ছিলেন তো, আপনি বলুন। ভরসা তো করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি সেই ভরসার দাম দিয়েছ? হ্যাঁ তুমি বলো আমি কি করতে হবে। আমি সব করতে রাজি আছি, আমি 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 নাক্ষত দিতে রাজি আছি। দিদি তুমি আমাকে বলো, আমাকে তুমি শাস্তি দাও না, আমাকে বলো না তুমি আমাকে কি শাস্তি দাও। আমি 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 সব শাস্তি মাথা পেতে দেবো, আমি সমস্ত শাস্তি মাথা পেতে,
আমি কিন্তু তোমাদের কোনোদিন কোনোদিন কোনো ক্ষতি করবো, আমি কথা দিচ্ছি। আমি আমাদের ক্ষতিটা আসল নয় কাকাই, আসল ব্যাপার হলো নিজেকে পাল্টে একটা নতুন মানুষ তৈরি করা, নিজেকে সম্পূর্ণভাবে ভেতর থেকে পাল্টে দেওয়া। তুমি আমায় কথা দিতে পারবে তুমি কাল থেকে নতুন এক? কি বাবা, তুমি এখানে এখানে কি করছো? তুমি কাকাই কিসের কথা কি কি বলছিলে? কথা দেবে কি হলো? একটা প্রশ্ন কতবার করব? কোথায় আছে ভিগিরিরা? মকান কে বগল মে ইয়ে গোডাউন হ্যায়, ওহি সব ভিখারি লোগ হ্যায়। আপ খোল দো মুঝে, খোল দো। ছোড় দো, আমাদের মাথায় না গন্ডগোল হয়ে যায়নি বুঝলি? তোরা তার দড়ি খুলে দেবো, তারপর তারপর তুই চেঁচাবি, তোর পোষা গুন্ডাগুলো এসে আমাদের প্ল্যান বানচাল করে দেবে, সেটা তো হবে না। হ্যাঁ স্যার, আমার অনেক কিছু জানার আছে। অমনি তুমি তো তোমার স্যারকে পাও বলো, আমি তো পাই না। আর তুমি কি এখনো ওই ডাইনিং হলের ঘটনাটা মাথায় রেখে দিয়েছো? ফুল কি ওখানে তো আমারও মাথাটা একটু গরম হয়ে গেছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, লেটস বি ফ্রেন্ডস। হুম, জিয়া ভাব করতে চাইছে ফুলকি। হা হা ফুলকি, আমার কারণেই তো ঝগড়াটা হলো, ভাব করি না। স্যার তাহলে এবার আপনি একটু আমায় দেখিয়ে দিন। তোমরা সবাই আমার ছাত্রীর মতো, শিখতে চাইলে নিশ্চয়ই শেখাবো। একদম পছন্দ হচ্ছে না আমার এই ব্যাপারটা। আমি বাড়ির সকলকে নালিশ করবো। তারা কানাই, তুমি ধর্মের রক্ষা আর অধর্মের বিনাশের জন্য অবশ্যই কৌমোদকী গদা, সারঙ্গ ধনুক, জয়দ্র রথ, বাহুক সারথি আর সংসারে সর্বশক্তিশালী চারটি অশ্ব লাভ করেছ। আজ পর্যন্ত তুমি যত অস্ত্র শস্ত্র লাভ করেছ ধর্ম স্থাপনের জন্য তা পর্যাপ্ত নয়। আমি বুঝলাম না গুরুদেব। কানাই, এই সব অস্ত্র শস্ত্র সক্ষম হওয়া সত্ত্বেও স্বয়ং সম্পূর্ণ নয়। যদি এই শস্ত্রগুলি কোনো অধার্মিক লাভ করে, তবে এই সব শস্ত্র ধর্মের জায়গায় অধর্মের সহায়ক হতে পারে। গুরুদেব, তাহলে এর থেকে বড় সংকট তো আর হতেই পারে না। এই শস্ত্রগুলোকে অধর্মের হাত থেকে বাঁচাতে আমাকে কি করতে হবে গুরুদেব?